আমার শখ চ্যানেলের বন্ধুরা, আম গাছের পরিচর্যা বিষয়ে দ্বিতীয় ভিডিও নিয়ে ফিরে এলাম। আজকের এই ভিডিওতে তোমাদের বলবো আমের গুটি দাঁড়িয়ে যাওয়ার পর কি কি পরিচর্যা করা উচিত। তার আগে আম গাছের মুকুলগুলিকে একটু দেখে নিই। এই মুকুলগুলিতে ছোট ছোট আম দাঁড়িয়ে গিয়েছে। এদিকের এই মুকুলগুলিতেও দেখো ভালোই আম হয়েছে। পাশের এটিতেও দেখছি ছোট ছোট আম দেখা যাচ্ছে। তোমাদের গাছগুলিতেও আশা করি এমন আমের গুটি দাঁড়িয়ে গিয়েছে। ভিডিও করতে করতে দেখছি একজন এক্সপার্ট এসে গিয়েছেন, আমের মুকুল পরীক্ষা করে দেখছে। বলো, চারটে গুনেছ? একটি মুকুলে কতগুলি আম আছে সেটাও গুনে দেখছেন। যাই হোক, এই মুকুলগুলিতে যতগুলি আম সেট হওয়ার কথা ছিল পুরোটাই হয়ে গিয়েছে। কিন্তু স্ক্রিনের এই গাছটিতে দেখো ফুলে ভর্তি, এখনো পর্যন্ত আমের কোনো গুটির দেখা নেই। তোমাদের গাছগুলো যদি এরকম ফুল থাকে তাহলে কোনো প্রকার স্প্রে করার প্রয়োজন নেই। স্প্রে করলে লাভ তো হবেই না, উপরন্তু আমের উৎপাদন কমে যাবে। এই সময় স্প্রে করলে রেণু ধুয়ে যায়, বন্ধু পোকাগুলিও মারা যায়। কিন্তু যদি এই মুকুলটির মতো আম সেট হয়ে গিয়ে থাকে তাহলে যত তাড়াতাড়ি সম্ভব স্প্রে করতে হবে। যারা বাড়ির ছাদে জৈব পদ্ধতিতে চাষ করো তারা এই সময় অন্য গাছের জন্য যে সার ব্যবহার করো সেটা অন্তত 15 দিন পর পর অল্প অল্প করে দিতে থাকবে। টবের মাটি কখনোই পুরো শুকাতে দেবে না। আর যে জৈব কীটনাশক ও ছত্রাকনাশক অন্য গাছগুলিতে ব্যবহার করো সেটাই এখানে ব্যবহার করে যাবে। কিন্তু যারা বাণিজ্যিকভাবে আম চাষ করো তারা এই রূপ গুটি দাঁড়িয়ে যাওয়ার পর অন্তত 2 বার 12 থেকে 15 দিন পর পর স্প্রে করবে। তোমাদেরকে 2 প্রকার কীটনাশক ও 1 প্রকার ছত্রাকনাশক স্প্রে করতে হবে। তোমরা নেবে কীটনাশক ইমিডাক্লোপ্রিড, কীটনাশক আলফামেথ্রিন ও ছত্রাকনাশক কার্বেন্ডাজিন। এই যেমন ইমিডাক্লোপ্রিড 17.8 SL, এটা 15 লিটার জলের জন্য নেবে 10 ml। আলফামেথ্রিন 10% EC, এটাও 15 লিটার জলের জন্য নেবে 10 ml। আর নেবে কার্বেন্ডাজিন জাতীয় ছত্রাকনাশক, এটার ডোজ হবে 15 লিটার জলের জন্য 30 গ্রাম, অর্থাৎ লিটার পিছু 2 গ্রাম। বিভিন্ন গ্রুপের কীটনাশক ভিন্ন ভিন্ন কীটপতঙ্গের উপরে টার্গেট হিসেবে কাজ করে থাকে। এই 2 প্রকার কীটনাশক ব্যবহার করলে আম গাছে যত প্রকার কীটপতঙ্গ লাগে প্রায় সবগুলির উপরেই কাজ করবে। যেমন ধরো বিভিন্ন চোষক পোকা অর্থাৎ থ্রিপস, জাপ পোকা, সাদামাছি, হপার পোকা, শুয়োপোকা, যাবতীয় পোকার উপরেই এই 2টি কীটনাশক একত্রে কাজ করে থাকে। এই সময় ছোট আমের বোটাতে ছত্রাকের আক্রমণ হয়, ফলে ছোট ছোট আম পড়ে যায়, গুটি আমে কালো দাগও দেখা যায়। এই আমগুলিও পড়ে যাওয়ার সম্ভাবনা বেশি, যদি টিকেও থাকে তাহলেও দাগি হয়। এই ছত্রাকনাশক ও কীটনাশকের মিশ্রণ ব্যবহার করলে এগুলোও দূর হবে। ঠিক এইভাবে পরিচর্যা করলে অধিকাংশ গুটিগুলি দাঁড়িয়ে যাবে, খুব একটা ঝরে পড়বে না। সুতরাং তোমাদের আম গাছে যতগুলো গুটি হয়েছে
তার বেশিরভাগটাই ধরে রাখার জন্য পরিচর্যাগুলি অবশ্যই করবে। আমের সাইজ একটু বড় হলে তখন কী কী পরিচর্যা করবে তার উপরে একটি ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি ফিরে আসব। সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো।